কথা বন্ধু মোবাইল ফোন ব্যক্তি আর প্রাতিষ্ঠানিক কথোপকথনে আজকে নেই এর ব্যবহার প্রযুক্তির এই অভিনব আবিষ্কার আজ ইন্টারনেটের ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ইমেইল ব্যবসায়িক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট তথ্য আদান প্রদান সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে বিটিআরসির তথ্য বলছে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশে মোট মোবাইল গ্রাহক ছিল প্রায় ১৩ কোটি অন্যদিকে দেশে মোট ইন্টারনেট গ্রাহকের পঁচানব্বই ভাগ মোবাইলের মাধ্যমে ইন্টারনেট সেবা নিচ্ছেন গ্রাহকদের কাছে জনপ্রিয় হলেও নানা সমস্যায় জর্জরিত রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক আমাদের জন্য টেলিটকই সবচেয়ে সুবিধাজনক ছাত্রদের জন্য শিক্ষার্থীদের জন্য আমার জন্য গ্রামীণ ফোনটা মানে ওইখানে একটু বেশি अवेलेबल আর কি খুব স্মুথলি যে করতে পারি এটা আমার মনে হয় না যে পারি আরও ভালো স্পিড হওয়া উচিত ঢাকাতে পাওয়া যায় কিন্তু ঢাকার বাইরে গেলে ওই স্পিডটা আর পাওয়া যাচ্ছে না স্টুডেন্টরা গলা কাটায় দাম দিয়ে নেটপেক কিনছে টেলিটকের কি যারা বসেন তাদের সাথে কথা বলতে গেলে মনে হয় যে আসলে কথা বলতে সেটা একটা অপরাধ করে ফেলাইছে অন্যদিকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি ও পিএসটিএন বা পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্কের ব্যবসায়ীরা কল সেন্টার সফটওয়্যার ফার্মসহ বিভিন্ন কোম্পানিতে বেশি পরিমাণে ইন্টারনেট ডাটা ব্যবহার করে থাকেন তবে এসব প্রতিষ্ঠানে ভ্যাট ট্যাক্স আরব ব্যবসা প্রতিষ্ঠানের পথে অন্যতম অন্তরায় বলে মনে করছেন ব্যবসায়ীরা আমি যদি বলে থাকি আমি টু মেগাবিট কানেকশন আমি পাচ্ছি আসলে কি আমার সার্ভিস প্রোভাইডার আমাকে সে টু এমবিপিএস আমাকে কানেকটিভিটি আমাকে দিচ্ছে কিনা ডাবল ট্যাক্সেশন কোথায় হচ্ছে বা ট্রিপল ট্যাক্সেশন কোথায় হচ্ছে সেই জায়গাটা থেকে গভর্নমেন্ট কোনো কিছু করতে পারে কি না অধিক মানুষকে তথ্য প্রযুক্তির আওতায় আনতে ব্যান্ড উইথ রেট কমানোর দাবি জানিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা যত বেশি ডেটা আপনার কাছে অ্যাভেলেবল হবে এই ডেটারু অ্যানালাইসিসের মাধ্যমে আপনি আসলে তত বেশি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন ব্যানভিতটাকে যদি আমরা একটা হাইওয়ে সাথে তুলনা করি তো একজন সাধারণ মানুষ সে কেন ভ্যাট ট্যাক্স দিবে সার্ভিসটা যারা প্রোভাইড করবে এটা আসলে তাদের দায় দায়িত্ব হবে টেলিটকের সেবার মান বাড়ানোর পাশাপাশি সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর পরিকল্পনার কথা বলছে বিটিআরসি আমাদের টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের ভিতরে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ব্রডব্যান্ড নেটওয়ার্ক পৌঁছে যাবে আমরা আলাপ আলোচনা করছি যতটুকু পারা যায় যাতে ভ্যাট এবং ট্যাক্সের উপরে মানে কনসেশন যায় দেয় কিংবা ব্যক্তি থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনা আবিষ্কার মোবাইল ফোনে ইন্টারনেটের সংযোজনের ফলে বিশ্বের সাথে তাল মিলিয়ে অদম্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ তাই ইন্টারনেটের ব্যান্ডউইথ এবং কল রেট কমিয়ে প্রযুক্তির খোলা জানালা সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তা এবং প্রযুক্তিবিদেরা শফিক মোহাম্মদ সময় সংবাদ ঢাকা